আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তরসূরি। খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না, উমর ইবনে খাত্তাবের নাম জানে না, তারেক বিন জিয়াদকে চিনে না, মুহাম্মদ বিন কাসিমকে চিনে না। এরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চিনে, এরা মেসিকে চিনে, নেইমারকে চিনে, এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে। মাশা দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি, তারা হেদায়েতের দিকে আসছে। যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম, তারাই এখন হেদায়েতের দিকে আসছেন। আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন পড়া ছেড়ে দিচ্ছি, এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কীভাবে বেপর্দায় বাইরে যায়, আমার পরিবারের কর্তা আমি, কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দায় যাবে, কীভাবে যান? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না পড়ে সে ভাত খাবে কীভাবে? নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কীভাবে?